डियर ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে যে দেশটি নিয়ে উপস্থিত হয়েছি সেই দেশটির নাম হলো জাপান। জাপান এমন একটি দেশ যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে উন্নত মানের ইলেকট্রনিক্স পণ্য, দামি চকচকে গাড়ি সহ পরিশ্রমী একটি জাতি। 1945 সালে পারমাণবিক হামলা শিকার হয়ে দেশটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। সেই ধ্বংসের কিনার থেকে কীভাবে একটি দেশ শিক্ষা, অর্থনীতি, অবকাঠামো ও প্রযুক্তি সব দিক দিয়ে বিশ্বের প্রায় 200টির মতো দেশকে হটিয়ে প্রথম সারিতে থাকতে পারে তা কল্পনাও করা যায় না। আবার বলার মতো দেশটির কোনো প্রাকৃতিক খনিজ সম্পদও নেই। তো এই সকল তথ্য জানতে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। জাপান একটি দ্বীপ দেশ যার অন্য নাম নিপ্পন বা নিহন। এটি এশিয়ার সবচেয়ে পূর্বের দেশ হওয়ায় সর্বপ্রথম সূর্য ওঠে এই দেশে, যে কারণে একে সূর্যোদয়ের দেশও বলা হয়। দেশটির সাথে সীমানা আছে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার। দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত দেশটি বিস্তৃত। জাপানের রাজধানী টোকিও। জাপানের কোনো সরকারি ভাষা নেই। স্বীকৃত আঞ্চলিক ভাষা আইনু ভাষা ও কিনুয়া ভাষা, পূর্ব জাপানি ভাষা, পশ্চিম জাপানি ভাষা, এছাড়া অন্যান্য জাপানি উপভাষা রয়েছে। জাতিগোষ্ঠী 98.5% জাপানি, 0.5% কোরীয়, 0.4% চীনা, 0.6% অন্যান্য। সরকার এককেন্দ্রিক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। জাপানের আয়তন 377,944 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি, এবং বিশ্বে জাপানের অবস্থান আয়তনে 61তম। জাপানের জনসংখ্যা 12 কোটি, বর্তমান জনসংখ্যা 12,59,00,000-এর কিছু বেশি। 2015 সালে ছিল 12,70,00,000, অর্থাৎ জাপানের জনসংখ্যা কমছে। ধারণা করা হয় এভাবে কয়েকশো বছর চললে জাপানের লোক সংখ্যা কমতে কমতে শূন্যের কোটায় চলে আসবে। বর্তমানে জাপানে প্রতি বর্গ কিলোমিটারে 334 জন লোক বসবাস করে। পিপিপি এর ভিত্তিতে জাপানের বর্তমান জিডিপি $5.9 trillion, অর্থাৎ বিশ্বের চতুর্থ। মাথাপিছু আয় $46,427, যা বাংলাদেশের মাথাপিছু আয়ের তুলনায় 20 গুণ বেশি। জাপানের মুদ্রার নাম জাপানি ইয়েন। জনসংখ্যার দিকে দিয়ে জাপানের বৃহত্তম শহর টোকিও, এবং এটি জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীরও বৃহত্তম শহর। জাপানকে জানতে গেলে আমাদের কিছুটা ইতিহাস জানতেই হবে। বর্তমানে জাপানকে আমরা যেমন ভদ্র ও শিক্ষিত জাতি হিসেবে চিনি বা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত জাপান কিন্তু এমন ভদ্র ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্র শক্তি হিসেবে জাপান নিজের প্রভাব ও আঞ্চলিক কর্তৃত্ব বৃদ্ধি করতে সক্ষম হয়। 1931 সালে জাপান সম্প্রসারণ নীতি গ্রহণ করে এবং মাঞ্চুরিয়া দখল করে নেয়। জাপান কর্তৃক মাঞ্চুরিয়া অধিকার আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে নিন্দিত হয় এবং এই নিন্দার কারণে 2 বছর পর জাপান লীগ অফ নেশনস ত্যাগ করে। 1936 সালে জাপান নাচি জার্মানির সাথে অ্যান্টি কমিনটার্ন চুক্তি স্বাক্ষরিত করে। 1940 সালে ত্রিপাক্ষিক চুক্তির ফলে জাপান অক্ষ শক্তির অন্তর্ভুক্ত হয়। এর আগে 1937 সালে জাপান সাম্রাজ্য চীনের অন্যান্য অঞ্চলে আক্রমণ চালায় এবং চীনে ব্যাপক গণহত্যা চালায়। এই ঘটনা দ্বিতীয় চীন জাপান যুদ্ধ নামে পরিচিত, যা চলে 1937 সাল থেকে 1945 সাল পর্যন্ত। জাপান সহজেই চীনের তৎকালীন রাজধানী নানজিং দখল করে নেয় এবং নানকিং গণহত্যা চালায়। 1940 সালে জাপান সাম্রাজ্য ফরাসি ইন্দুচীন আক্রমণ করে। এই ঘটনার পরই মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর তেল নিষেধাজ্ঞা আরোপ করে। অবশ্য ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। 1941 সালে 7 ও 8 ডিসেম্বর জাপানি বাহিনী অতর্কিত আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে। এছাড়া মালয়, সিঙ্গাপুর ও হংকংয়ের ব্রিটিশ বাহিনীকে আক্রমণ করে সাথে সাথে যুদ্ধ ঘোষণা করেও দেয়। আর এর ফলেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রশান্ত মহাসাগর এলাকার যুদ্ধের ময়দানে নেমে পড়ে। 1945 সালে জাপানের মাঞ্চুরিয়া এলাকাটা সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ বর্তমান রাশিয়া কর্তৃক আক্রমণের শিকার হয়
এবং সাথে সাথে আমেরিকাও জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই দুইটি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে, যার ফলে তাৎক্ষণিকভাবে জাপানের লক্ষাধিক লোক নিহত এবং আহত হয় কয়েক লক্ষাধিক। জাপানের শিল্প কারখানা ধ্বংস হয়ে যায়। জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সাথে সাথে জাপানের দখলে থাকা এশীয় উপনিবেশিক রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করে। যুদ্ধের পর মিত্রশক্তি জাপানের সেনা কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা করে। অবশ্য সেই বিচার থেকে পরবর্তীতে তারা অব্যাহতি পায়। 1947 সালে জাপানের নতুন সংবিধান গ্রহণ করা হয়। 1956 সালে জাপান রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে। এরপর জাপান দ্রুতগতিতে অর্থনৈতিক উন্নতিতে মনোযোগ নিবেশ করে। জাপানে শুরু হয় শিল্প কারখানা তৈরির মিশন, শুরু হয় শিল্প বিপ্লব। ধীরে ধীরে জাপানি কোম্পানিগুলো তাদের পণ্যের গুণগত মানের জন্য বিশ্বের কাছে পরিচিতি লাভ করে আর দ্রুতগতিতে জাপান উন্নতির চরম শিখরে আরোহণ করতে থাকে। 2019 সালে বিশ্ব সেরা ফোর্বস ম্যাগাজিন জাপানের খ্যাতনামা প্রায় 50টি কোম্পানির একটি লিস্ট তৈরি করে, যার মধ্যে কয়েকটির নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। টয়োটা, নিশান, মিৎসুবিশি, হোন্ডা, নিপ্পন, সনি, প্যানাসোনিক, হিটাচি, মিৎসুই, ক্যানন, তোশিবা, ক্যাসিও, ডাইওয়া, কুমাৎসু, ডাইকিন, সুবারু, কানসাই, সুমিটোমো, জাপান টোব্যাকো, এছাড়াও আরও প্রচুর জাপানি কোম্পানি রয়েছে যারা বিশ্বসেরা। পণ্য রপ্তানিতে জাপান বিশ্বে পঞ্চম এবং আমদানিতেও জাপান বিশ্বে পঞ্চম। জাপানের অর্থনীতিতে উল্লিখিত বড় কোম্পানিগুলোর ভূমিকা ব্যাপক। এ ব্যাপারে আমি আপনাদের একটি পরিসংখ্যান বলতেছি। বাংলাদেশে যেখানে 2020 সালে রপ্তানি 40 বিলিয়নের অনেক কম, সেখানে জাপানের টয়োটা কোম্পানির রেভিনিউর পরিমাণ হলো 275.4 বিলিয়ন ডলার। অর্থাৎ 17 কোটি একটি রাষ্ট্রের তুলনায় মাত্র একটি কোম্পানির রেভিনিউ কয়েক গুণ বেশি। পুরো জাপানের হিসাব না হয় বাদই দিলাম। জাপানের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় জাপান বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ দেশগুলোর একটি। জাপানের সড়ক নির্মাণে প্রচুর ব্যয় করা হয়। সমগ্র দেশব্যাপী প্রায় 12 লক্ষ কিলোমিটার পাকা রাস্তা আছে। জাপানের প্রধান পরিবহন ব্যবস্থা সড়ক ও রেলপথ। জাপানের রেল ব্যবস্থা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। বিশ্বের অন্যতম দ্রুতগতির রেলপথগুলো জাপানেই অবস্থিত। জাপানের 173টি বিমানবন্দর আছে। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর এশিয়ার অন্যতম ব্যস্ততম ও বৃহত্তম বিমানবন্দর। জাপানের নাগোয়া সমুদ্রবন্দরটি সবচেয়ে বড় সমুদ্রবন্দর। জাপানের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। জাপানে প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষা বাধ্যতামূলক। জাপানে 6 বছরের জন্য প্রাথমিক বিদ্যালয় এবং 3 বছরের জন্য নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 3 বছরের জন্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 2 অথবা 4 বছরের জন্য বিশ্ববিদ্যালয়। প্রাথমিক শিক্ষার পূর্বে শিশুদের কিন্ডারগার্টেন ও ডে কেয়ারের ব্যবস্থা রয়েছে। শিশুর বয়স 6 মাস হলেই ডে কেয়ার দেওয়া শুরু হয়। মায়েরা জাপানে খুবই কর্মব্যস্ত থাকে, যে কারণে সকল মায়েরা তাদের শিশু সন্তানদেরকে ডে কেয়ারে রেখে দেয়। ডে কেয়ার শিশুদের শিক্ষা, বিনোদন ও বেড়ে ওঠার বিকল্প স্থান। এ সকল ডে কেয়ারে সব ধরনের ব্যবস্থা আছে, যেমন শিশুদের বয়সভিত্তিক পাঠ্যপুস্তক, খেলাধুলার সামগ্রী, চিত্রাঙ্কন, সঙ্গীত, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা, একটি বা দুটি খেলার মাঠ, দুবেলা খাবারের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা। বর্তমানে জাপানে প্রায় উচ্চশিক্ষার জন্য 800 বিশ্ববিদ্যালয় আছে। জাপানিরা হলো কাজ এবং শিক্ষা পাগল জাতি। তারা শিক্ষাকে দৈনন্দিন কার্যতালিকার অংশ হিসেবে মনে করে, তেমনি কাজকেও একই মাপকাঠিতে বিবেচনা করে থাকে। আর এসবই সম্ভব হয়েছে তাদের সমৃদ্ধ গবেষণার মাধ্যমে। শিক্ষার গুণগত মান বিবেচনায় নিলে জাপান ইউরোপ আমেরিকার চেয়েও বেশি উন্নত। জাপানের সামরিক অবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হারার পর দেশটির নিয়ন্ত্রণ অনেকটা আমেরিকার হাতে চলে যায়। আমেরিকার প্রভাবে এমন একটি সংবিধান গৃহীত হয় যার ফলে জাপানে কোনো সেনাবাহিনী লালন করা সম্ভব না। জাপানের প্রতিরক্ষার দায়িত্ব নেয় আমেরিকা। আমেরিকা এখন পর্যন্ত সেই ওয়াদা পালন করে চলছে। জাপানে প্রচুর পরিমাণ আমেরিকার সেনা উপস্থিতি আছে, কিন্তু 2010 সালের পর থেকে জাপানের প্রতিরক্ষা নীতিতে ব্যাপক পরিবর্তন আনা শুরু হয়েছে। এর কারণ মূলত চীনের উত্থান।
চীন এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হয়ে ওঠায় জাপান চিন্তিত হয়ে পড়েছে। তাছাড়া বর্তমান বিশ্ব পরিক্রমায় আমেরিকার প্রভাব চীনের কারণে কমছে, ফলে জাপান শুধু আমেরিকা সেনার উপর ভরসা রাখতে পারছে না। তাছাড়া জাপানের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনার আরও একটা বড় কারণ হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার আছে শক্তিশালী সেনাবাহিনী, পরমাণু অস্ত্র। আবার দেশটি বিভিন্ন সময়ে অসময়ে জাপানকে হুমকি দিচ্ছে। তাই বিশ্লেষকদের মতে চীন ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় জাপান তার দীর্ঘদিনের প্রতিরক্ষা নীতি ঢেলে সাজাচ্ছে। আগামী কয়েক বছরে জাপান প্রচুর পরিমাণ চালকবিহীন বিমান, স্টিলথ যুদ্ধ বিমান, সাবমেরিন সহ প্রচুর অস্ত্র কিনবে। পরিশেষে জাপানের পর্যটন। নিজ নামেই জাপানের পরিচয়। ভূমিকম্প প্রবণ এই দেশে প্রযুক্তি উৎকর্ষে আকাশচুম্বী যেসব নয়নবিরাম অট্টালিকা গড়ে উঠেছে সেসব দেখলে অবাক হতেই হবে। এদের গাড়ি ও ইলেকট্রনিক্স শিল্প আজও পৃথিবীতে অদ্বিতীয়। প্রযুক্তির পরতে পরতে এদের বিচরণ। শুধু কি তাই, যে কোনো পণ্য প্রস্তুতে মানের ক্ষেত্রে এরা আপোষহীন। জাপানিরা সব দিকেই সিদ্ধহস্ত। কাজ পাগল এ জাতি ঘুরতে বেশ পছন্দ করে, ছুটির দিনে ঘর থেকে বেরিয়ে পড়ে। এক দুজনের জন্য ঘুমানোর বিছানা ও সন্নিবেশিত টয়লেট সহ নানা রকমের সুবিধাওয়ালা বিশেষ গাড়ি ভাড়ায় পাওয়া যায়। জাপানের নিরাপত্তা ব্যবস্থা এতই ভালো যে বনে বাদারে কিংবা সাগর পাহাড়ে যেখানে ইচ্ছে গিয়ে স্পটেই অনায়াসে রাত্রি যাপন করা যায়। কোনো রকম চিন্তায়ের কোনো সমস্যা জাপানে নেই। জাপান পুরো দেশই সাজানো গোছানো এবং ঘুরে দেখার মতো একটি দেশ। জাপানে কোনো পর্যটক পণ্য কিনে কেউ কোনো দিন ঠকবে না, কারণ এখানে প্রতিটি পণ্য নির্ধারিত মূল্যেই বিক্রি হয়। কেউ আপনার কাছ থেকে ভুলেও একটি টাকা বেশি রাখবে না। জাপানে 2018 সালে 3,11,91,000 পর্যটক আসে, যা বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকে আপনাদের জন্য জাপান সম্পর্কে সামান্য প্রচেষ্টা। পরবর্তীতে অন্য আরেকটি দেশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান।